हेलो बंधुरा, रान्नार एडिक्शने आमी तुम्हादेर जोनो आज एक नतून रेसिपी निये चले एसेछी। आज देखाबो एग सोयाबिन भर्ता। तो एग सोयाबिन भर्ता बनाते आमार की लागछे चलो एकटु देखे नेवा जाक। एग सोयाबिन भर्ता करते आमी सोयाबिन के प्रथमे प्रेशार कुकारे सिद्ध करे निएछी नून दिए। निएछी दुटो प्याज, कयेक टुकरो रसुन और एक टुकरो आदा। लागछे दुटो सेद्ध डिम और एक काँचा डिम। आदा, प्याज, रसुन और दुटो काँचा लंका दिए आमी एकटा पेस्ट बनिए रेखेछि। सोयाबिन सेद्ध करे आमी मिक्सिते भालो करे पेस्ट करे रेखेछि। एबार आमी सोयाबिन पेस्टेर साथे दुटो सेद्ध डिम मेखे नेब। এবার এর মধ্যে ডিম ভেঙে দেব, একটু ময়দা দেব, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটিও এর মধ্যে দিয়ে একটা ভালো করে পেস্ট তৈরি করে নেব। তো পেস্ট তৈরি, এবার আমি রান্নায় চলে যাচ্ছি। কড়া গরম হয়ে গেলে আমি এতে খানিকটা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এতে এবার একটু জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটু এলাচ, লবঙ্গ আর দারচিনি অল্প করে, একটু টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে এবার এতে এক চামচ হলুদ, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে গুলে আমি এতে দিয়ে দিলাম। একটু কষানো হয়ে গেলে এবার যে সোয়াবিনের পেস্ট তৈরি করে রেখেছিলাম সব কিছু দিয়ে সেটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে মশলার সাথে এটা মিশিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটু নুন। একটু নাড়াচাড়া করে আমি এবার ওই পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যে বেটে রেখেছিলাম সেটিকে অল্প একটু তেলে একটু ভাজা ভাজা করে তার মধ্যে একটু টমেটো সস দিয়ে ওটা একটু ভেজে নিয়েছি। নিয়ে এবার আমি এই এটার সাথে আমি এটা এই মিশ্রণটা মিশিয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর গন্ধ হয়। আর একটু কষিয়ে এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা দিলে একটু বেশ সুন্দর মিষ্টি মিষ্টি ব্যাপারটা হয় আর টেস্টটাও খুব ভালো হয়ে যায়, আর এই টেস্টটা বাচ্চারাও খুব পছন্দ করে। আর ভালো করে কষাতে হবে। আমার রান্না প্রায় শেষ। আর একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে এবার একটু এই ছোটো এক চামচের ঘি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দিয়ে আরেকটু কষিয়ে আমার এই রান্নাটা আমি নামিয়ে নেব। ভীষণ ভালো খেতে হয় সোয়াবিনের ভর্তা। এর মধ্যে ডিমও থাকে বলে সব কিছুই পাওয়া যায়। তো আমি চাই অবশ্যই একবার তোমরা বাড়িতে এটা করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আর বাচ্চারা যদি খায় তাহলে একটু কম ঝাল দিও। তো আজকে চলি বন্ধুরা। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।